এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে চলছে কোভিডের দ্বিতীয় ঢেউ। এরপর এই ভয়াবহ আকার নেবে কোভিডের তৃতীয় ঢেউ। তাই বাড়তি সতর্কতা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবগুলোর মাধ্যমে শুরু করেছে কোভিড ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। রাজ্যে এই প্রথম কোনো মসজিদে চালু হলো কোভিড ভ্যাকসিনেশন সেন্টার। পূর্ব মেদিনীপুর, উত্তর দারুয়ার, খড়কি, সুনিজামে মসজিদে আজ করোনা টিকাকরণ প্রক্রিয়ার শুভ উদ্বোধন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ও পটাশপুরের বিধায়ক উত্তম বাড়ি। মৎস্যমন্ত্রীর উপস্থিতিতে শুরু হয় ভ্যাকসিনেশন দেওয়ার প্রক্রিয়া। মসজিদে ভ্যাকসিনেশন সেন্টার চালু হওয়া প্রসঙ্গে রাজ্যের মৎস্যমন্ত্রী জানান, পূর্ব মেদিনীপুর জেলার কাফি পৌরসভার মধ্যে আজকের এই দারুয়াতে যে খড়কি মসজিদ, এই মসজিদে ভ্যাকসিনেশন সেন্টারটা উদ্বোধন হলো। এটা এই এলাকার মানুষরা অন্য সেন্টারে যেতে তাদের অসুবিধা হচ্ছে, এক দুই আজকের এই ধর্মীয় প্রতিষ্ঠান ওনাদের যে কমিটি আছে মসজিদে, ইমাম এবং মৌলানা সাহেবরা যারা আছেন, তারা আমাদের এই ভ্যাকসিনেশন সেন্টারটা এখানে করবার উদ্যোগ ওনারাই গ্রহণ করেছিলেন যে আমাদের মসজিদ যদি ব্যবহার করেন তাহলে ভালো হবে। তাই ওনারা ওনাদের উদ্যোগে এবং লায়ন্স ক্লাবের ব্যবস্থা এবং প্রশাসন, এসডিও আছেন উত্তম, আমাদের উত্তম বাড়ি পটাশপুরের জনপ্রতিনিধি, পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য আছেন, লায়ন্স ক্লাবের সবাই আছেন, তারা ব্যবস্থা করেছেন আজকের এখানে এই ধর্মীয় প্রতিষ্ঠানে আজকের এই প্রথম, কাঁথি শহর শুধু নয়, পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম মসজিদে আমাদের এখানে ভ্যাকসিনেশন সেন্টারটা শুরু হলো। এর দিক থেকে শুধু ভ্যাকসিনেশন সেন্টারটা শুরু হচ্ছে, ভ্যাকসিন হচ্ছে এটা মানুষের কাছে মেসেজ ছাড়াও আর একটা বার্তা যাচ্ছে যে আমরা এখানে যেমন করে আমাদের ধর্মীয় আচার আচরণ পালন করি, তার বাদেও আজকের এই বিপদের সময়, সংকটের সময় আমরা সবাই এগিয়ে এসেছি আমরা মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। বিশেষ করে মুসলিমদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অনিয়ম দেখা দিচ্ছিল, তাই সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করা হলো খড়কি সুনিজামে মসজিদ। এমনটাই জানালেন মসজিদ কমিটির পক্ষ থেকে মঞ্জুর রহমান। দেখলাম যে মুসলিম লোকেদের মধ্যে একটা অনীহা দেখা দিচ্ছে ভ্যাকসিন নিতে, সে কারণ আমরা চিন্তা করলাম যে মসজিদের মাধ্যমে নিলে বা কোনো ধর্মস্থানের মাধ্যমে নিলে মানুষ, সাধারণ মানুষের কাছে একটা বার্তা যাবে যে ভ্যাকসিন মানুষের ভালোর জন্য দেওয়া হচ্ছে, মানুষ যাতে এই করোনা ভাইরাস থেকে রক্ষা পায় এবং ভ্যাকসিন নিয়ে তাকে প্রতিহত করতে পারে, সেই জন্য মসজিদের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চেয়েছি সাধারণ মানুষের কাছে। আরেকটা ব্যাপার হচ্ছে ধর্মস্থান শুধু উপাসনার জায়গা নয়, মানব সেবাও একটা ধর্ম, সেই মানব সেবার ধর্ম পালন করার জন্য আমরা মসজিদকে উন্মুক্ত করেছি। এদিন শতাধিক মানুষকে কোভিড টিকা দেওয়ার লক্ষ্যে কাঁথি পৌরসভা ও কাঁথি লায়ন্স ক্লাবের সহযোগিতায় শুরু হয় এই টিকাকরণ শিবির। এদিনের শিবিরে উপস্থিত থেকে মহকুমার শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি ও কাঁথি পৌরসভার নোডাল অফিসার ডক্টর অনুতোষ পট্টনায়ক এই উদ্যোগকে সাধুবাদ জানান। এখানে আমাদের হেলথ সেট আপ, হেলথ অফিসার UPHC, উনি নিজের মেডিকেল টিম দিয়ে সাহায্য দিয়েছেন, সাথে আমাদের যারা সামাজিক কর্মীরা আছে, সোশ্যাল সার্ভেন্টসরা আছে, লোকাল লিডার্সরা আছে, তারা এই স্টেপ নিয়ে এগিয়ে গেছেন। এটা আমার মনে হচ্ছে কি সোসাইটির মধ্যে একটা ভালো সচেতনতা আমরা জাগাতে পারবো। অনেকে লোক এই মুহূর্তে ভ্যাকসিনেশন নিয়ে কনফিউজড আছে, নেওয়ার দরকার কি নেই, তাহলে শুধু হেলথ সেন্টার না দিয়ে আমরা যদি ডিস্ট্রিবিউট করতে পারি তাহলে প্রত্যেকটা হেলথ সেন্টারে ভিড়ও কমে যাবে, আর এই এইগুলো সেন্টার থেকে আমরা ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ লোকেদের মধ্যে সচেতনতাও বাড়াতে পারবো। না যে আমি ভ্যাকসিনটা নিচ্ছি বলে আজীবন আমাদের আর কিছু হবে না তা নয়, এর স্থায়িত্বকাল আছে, এটা এক বছর পরে আবার সবাইকে বুস্টার নিতে হবে, কিন্তু এই যে 84 দিন পরে যে নিচ্ছি এটার পরে হয়তো এক বছর পরে নিতে হবে, কিন্তু আগে যেটা 28 দিন 42 দিন পরে নিচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু 6 মাস 8 মাসেই কিন্তু অ্যান্টিবডি লেভেল কমে যাবে। সুতরাং আমাদের পরিস্থিতি অনুযায়ী নিতে হয়েছে, এখনই যেমন পরিস্থিতি অনুযায়ী তাড়াতাড়ি দিতে হচ্ছে ভ্যাকসিনটা, কেন থার্ড ওয়েভ আসছে সেই মতো আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। সুতরাং যা হচ্ছে সবই ভালো, এখন সবাইকে হচ্ছে যাই হোক যে করে হোক ভ্যাকসিনটা নিয়ে নিন। প্রত্যেকে ভ্যাকসিন যে এসে গেছে বাজারে, অনেকে পছন্দ করছে ভালো কোনটা, এই নিয়ে একটা সঞ্চয় দেখা দিয়েছে, এটা কি ভালো? ভালো মন্দ বলে কিচ্ছু নেই সাধারণ মানুষের কাছে, ভালো মন্দ এটা 19-20 এ নিয়ে বিবেচনা করতে যাবেন না।
আমাদের স্বাস্থ্য দপ্তরের হাতে দুটি ভ্যাকসিন আছে, চারটি কথা আমি বলবো না, আমরা বিনামূল্যে ভ্যাকসিনের কথা বলবো। বিনামূল্যে সরকারি পরিষেবা যেটা দেওয়া হচ্ছে, এই লায়ন্স ক্লাব রোটারি ক্লাব যেটা দিচ্ছেন এটাও সরকারি, সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধে একই সঙ্গে এটা আমার পৌর স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে এরা মিলে দিচ্ছেন। এইগুলো বলতে পারি দুটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, দুটি দুটো ভিন্ন পদ্ধতিতে তৈরি হয়েছে, দুটি ভিন্নভাবে কাজ করে কিন্তু দুটোই কাজ করে, দুটোই ভালোভাবে কাজ করে। এ বিষয়ে যতই মিডিয়া যেখানে সেখানে ফেসবুক ইত্যাদি লেখালেখি হোক না কেন, আপনারা সে ব্যাপারে মাথা ঘামাবেন না। কে কার কোনটা 77, কার কোনটা 70, কার 80, কার 79, এই নিয়ে আমাদের কোনো দরকার নেই। আপনি ভ্যাকসিনটা নিয়ে নিন, একদম। ভ্যাকসিন নিলে কী হবে, করোনা হবে না? না, ভ্যাকসিন করোনা ঢোকা বন্ধ করবে না। করোনা ঢোকা বন্ধ করবে মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি, না মুখ দিয়ে ভ্যাকসিন ঢুকবে। কিন্তু ভ্যাকসিন কী করবে, ভ্যাকসিন আপনার শরীরের মধ্যে যে সেনাবাহিনী আছে, রক্তের মধ্যে যে শরীরবাহিনী আছে, তাকে শিক্ষিত করবে যে দেখো কী শত্রু আসছে, তার হাতে কী অস্ত্র আছে, সে তলোয়ার আছে না বোমা আছে না কী আছে, তার বিরুদ্ধে তুমি শিক্ষিত হয়ে যাও, তাকে শিক্ষিত করে দিচ্ছে। সুতরাং করোনা ভাইরাস যখন ঢুকবে, ঢুকে তখন আমার সৈন্যরা রেডি, তারা যুদ্ধ করবে এবং করোনাকে হারাবে। আপনাকে আইসিইউতে যেতে হবে না, হাসপাতালে ভর্তি হতে হবে না, করোনা হবে, সর্দি কাশি হবে, গলা ব্যথা হবে, ঘরে থাকবেন, ভালো হয়ে যাবেন, চলে যাবেন। এইভাবে উদ্যোগ নিয়ে রাজ্যের প্রতিটি এলাকায় যদি চালু করা যায় ভ্যাকসিনেশন সেন্টার, তাহলে আগামী দিনে কোভিডের তৃতীয় ঢেউর আছড়ে পড়ার ক্ষেত্রে কিছুটা হলেও লাগাম টানা যাবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা।